যোরহাটর বিকাশ যাত্রাত আজি এক নতুন মাত্রা প্রদান করে নোয়ালির উরণিয়া সেতুখন আমি আজি উদ্বোধন করো আর যোরহাটবাসী রাইজর ব্যবহারের বাবে আমি তাক অর্পণ করো। যোরহাট শহর রাইজে এই উরণিয়া সেতুখনক যি ধরনের আঁকোয়ালি লৈছে তার দৃশ্য দেখি মানে সচাকই আনন্দিত হয়েছো আর যোরহাটর রাইজক তার বাবে মই ধন্যবাদ জানাইছো। যোরহাটত আমি আরো এখন উরণিয়া সেতু নির্মাণ করে আছো। যোরহাট মেডিকেল কলেজের সম্মুখত কেবি রোডের উপর আরবি বলে কম, এই আরবিখনো আমি 80 কোটি টাকা দিয়ে নির্মাণ করে আছো। এই উরণিয়া সেতুখন আমি অহা বছরের 1 বা 2 ফেব্রুয়ারি তারিখে আমি উদ্বোধন করি। ইয়ার উপরও যোরহাটর রাইজর বাবে দুটা সুখবর মানে দিব খুঁজিছো যে আমার সরকারে যোরহাট আর মরিয়নি পথত থকা যেটো আমার গড় আলি আছে গড়মারি গড় আলি লেভেল ক্রসিংয়ের উপর আরো এখন উরণিয়া সেতু আমি মঞ্জুর করেছো। অহা এমাহরপর দুমাহর ভিতর এই উরণিয়া সেতুখনের নির্মাণের কাম আরম্ভ হব, ইতিমধ্যে ইয়ার নিবিদা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তারপরে আমার যোরহাটর বরুয়া চারিআলিরপর ভোগদৈ ব্রিজের ভিতর আমি আরো এখন উরণিয়া সেতু যখন উরণিয়া সেতু প্রায় 150 কোটি টাকা ব্যয় হব, যোরহাটর সর্ববৃহৎ উরণিয়া সেতু হব, সেই উরণিয়া সেতুর নির্মাণেরও ডিপিআরর কাম আমি ইতিমধ্যে আরম্ভ করেছো। আজি আমি যোরহাটর জেলার বিভিন্ন স্থানের জলজীবন মিশন আসনির অধীনত 60টা প্রকল্পর শুভ উদ্বোধন করেছো। রাজ্যের জনস্বাস্থ্য কারিকরী বিভাগে 130 কোটি টাকা খরচ করে যোরহাট শহরের পানি যোগান আসনিটুকু সমৃদ্ধ করে তুলিব যাতে যোরহাটর রাইজে নিরন্তর বিশুদ্ধ খোয়া পানি পাব পারে। কম সময়ের ভিতরতে ভোগদৈ পারর লিগেসি ওয়েস্ট সমূহ স্থানান্তর করার বাবে আমি ব্যবস্থা লৈছো, সেই আসনির কামও আমি সমাপ্ত করিম। আজি আমি যোরহাট এয়ারপোর্টক এক্সপানশনের বাবে প্রায় 140 কোটি টাকার প্রকল্প যা মূলত যারপর আমি মাতি লম ক্ষতিপূরণ দিতে ব্যবহার হব, আর তার লগত যোরহাটর ররয়া এয়ারপোর্টরপর প্রায় 900 কিলোমিটার 4 লেনযুক্ত করার বাবে লওয়া আসনিখনেরও আমি শুভ উদ্বোধন করেছো। যোরহাট আর গুয়াহাটির মাজত নিতো বিমান সেবা রাজ্য সরকারে প্রবর্তন করিব।